আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে। আমার গত কয়েক ব্লগে আপনারা কমেন্ট করতেছিলেন যে আপু তোমার রুম ট্যুরটা একটু দেখাও, শেয়ার করো। সো ভাবতেছি ঠিক আছে, বলে রাখা ভালো, এখন যেখানে আমরা থাকি এটা আমাদের নিজেদের বাড়ি না, আমরা ভাড়া থাকি মূলত। সো আমাদের নিজেদের বাড়ির কাজ শুরু করা হচ্ছে, ইনশাল্লাহ এটা এক বছরের মধ্যে কমপ্লিট হবে। সো তখন অবশ্যই ভিডিও পাবেন। আমার মূলত এইসব ভিডিও না করতে ভাল লাগে না, এই দেখা দেখির ভিডিও, বাট অনেক রিকোয়েস্টেড ভিডিও বলতে গেলে। আমার এক বছর ধরে এই কমেন্টে আসতেছে যে আমি যেন আমার রুমটা দেখাই, শেয়ার করি আপনাদের সাথে। সো শুরু করা যাক। তো ফার্স্টে হইতেছে এখানে আপু আর আমি একসাথে থাকি, বলতে গেলে আমাদের দুজনের একসাথে কম্বাইন্ড, আমাদের পার্সোনাল কোনো রুম না এটা। তো ধৈরা নিলাম আজকের জন্য যে আমার এটা পার্সোনাল রুম। তো ফার্স্টে এখানে হইতেছে খাট আছে, খাটের বিছানার সাথে আমার ড্রেস একদমই মিলা গেছে। তো এখানে আমি সারাদিনই শুয়ে থাকি, যা মনে করে মানুষ আর কি, সারাদিন আমি হইয়া থাকি, আমার মা বিশেষ করে। আমার আপু এটা হইতেছে পাল লাগানো হয়েছে, তো এর জন্য এটা শুকানোর জন্য এটা এভাবে ঝুলায় রাখছি, নাহলে গামটা বইরা যাবে কাপড়ের সাথে। তো এটা পরে দেখায়, ফার্স্টে ড্রেসিং টেবিলটা দেখায়, তো আপুকে দেখা যাবে, তো এর জন্য ও একটু শরীরে আসতেছে। তো এইখানে বলতে গেলে আমি দেখাই রে। সো এইখানে সাজুগুজু বলতে গেলে এত করা হয় না, ছোটোবেলার থেকে শুরু করে যা জুয়েলারি টুয়েলারি, তারপর চুড়ি এগুলো আছে। আর এখানে স্কিন কেয়ার, বিভিন্ন ধরনের পাউডার, ফেস প্যাক, তারপর ক্রিম, শ্যাম্পু, তেল, মানে যা যা আর কি বডি ফেসের জন্য লাগে এগুলো গুছানো আছে। আর এই চুড়িগুলো অনেক আগের, মান্দাত আমলের বলতে গেলে। আর এখানে শ্যাম্পু ট্যাম্পু পাউডার টাউডার আছে, এখানে পিন রাখার জন্য অনেক কিছু আছে, মানে ড্রেসিং টেবিলে মূলত যা থাকে। আর এটা হচ্ছে আমি, তো ড্রেসিং টেবিলে দেখানোর মতো আর কিছু নাই। এখানে জুয়েলারির বক্স আছে, আর এখানে দুইটা ছোটোবেলার খেলনা আছে, যেটা মানে আমাদের লাস্ট, তাই না বা? আর কোনো খেলনা নাই, এই দুইটাই আম্মু অনেক কষ্ট করে আমরা রাখছি, এটা আন্টি আনছিল আমাদের জন্য ছোটোবেলায়। তো এখানে একটা, এটা ডয়ের বলে না, ডয়ের আছে, এটা আমাদের ছোটোবেলার ডয়ের বলতে গেলে, এখনও এত মজবুত। আর এখানে ওয়ার্ডরোব, হ্যাঁ এটা আমাদের দ্বিতীয় নাম্বার কাঠের ওয়ার্ডরোব, এটা হইতেছে আম্মু খাটের সাথে ম্যাচিং করে আনছে, আর সাথে ডিভান আনছে ম্যাচিং করে আর কি, ডিজাইনটা ম্যাচিং করে আনছে একসাথে। তো এটাতে মনে করেন মনে কি কুল্লাতে কাপড় চাপড় রাখা হয় আমার আপুর আম্মুর, আর এইটাতে শীতের কম্বল টম্বল সব কিছু রাখা হয়। আর এইটা হইতেছে আলমারি, আর আলমারির উপরে আছে আমার বড় পুতুল, আর এই সব বাদ এই পুতুল। এই লড়কা বহুত হি মেহনত কর রহা হ্যায়, কমপ্লেন খাইতে হবে এটা পারার লেগে আমার। তো এটাই হইতেছে আমাদের সেই পুতুল, আর এটার সব থেকে ইন্টারেস্টিং পার্ট হইতেছে এটা ওর লেঙ্গুরটা, ওর নাম নাই কোনো, কারণ ওর কোনো কাম নাই। হো ওর নাম আমরা ছোটোবেলা রাখছিলাম বু বু, গুনা কিন্তু বু। সো এটা উপরে থাকে, এখন বলতে পারেন যে তাহলে এটা বাসায় থাকে, নামাজ হয় না। আমরা এটাকে এমনভাবে রাখছি, এটা দেখা কেউ বাহির থেকে কেউ আইসা বলতে পারবে না যে এটা ট্যাডি। এটার মাথা একদম সব কভার করে তারপর উপরে রেখা দিই, আম্মু বলছিল দিয়ে দিবে, কিন্তু এটা আমাকে আমার খাম্মি, আমাকে আমার খাম্মি গিফট করছে বার্থডেতে, এর জন্য আর কি দেই না। আর এটা অনেক কিউট আসলে, আর ছোটোবেলা দিছিল তো, আর আমি খাটো মানুষ, আমার সাথে একদমই ম্যাচিং হয়েছিল তখন। তো এটা হইতেছে আমার আম্মু শখ করে এটা কাস্টমাইজ করে বানাইছে ওনার শাড়ির কালেকশন রাখার জন্য। এখানে দেখবেন যে আমার আম্মার আগের হোক, মাঝখানে হোক, মানে নিউ হোক, সব শাড়ির কালেকশন এখানে আম্মু সাজায় রাখে।
এটা বলতে গেলে আমার আম্মুর একটা শখ। এতটুকু আছে আর এখানে যাবতীয় মানে একটু দরকারি জিনিস আয়রন টাইরন সব কিছু রাখা আছে। আর হইতেছে এখানে দুইটা ড্রয়ার আছে উপরে নিচে পার্সেল করার জন্য পলিগুলো রাখি আর নিচে প্রোডাক্টগুলো রাখি, কারণ এখন অনেক প্রোডাক্ট পেজে আনা হয়েছে এর জন্য একটু জায়গার দরকার, স্পেসের দরকার আছে আমার। আর এখানে একটা মোড়া আছে যে মোড়াতে কেউ বসে না, জাস্ট শো অফ করার জন্য এই মোড়াটা। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় সেটা হইতেছে দরজার পাশে এরকম একটা কি বলবো প্লাস্টিকের ব্যাংক টোপা বলতে গেলে, এটা আমার মিস আমাকে গিফট করছিল। এটা মূলত ডিসপ্লেতে ডিসপ্লে করার টাইমে মিস আমাকে এটা গিফট করছিল, বলছে যে এটাতে টাকা জমা বা। এখানে একটু মানে ফুল টুল রাখা আছে আর হইতেছে এই বিশ্ববিখ্যাত র্যাকেট যা অনেক বছর ধরে খোলা হয় না, খেলিও না, আমি তো খুললে দেখিও না এই র্যাকেটের অবস্থা কি, জাস্ট এভাবেই রাখা হয়েছে। এই যে ওনলি 400 টাকা, এখন র্যাকেটের দাম অনেক বেশি। আর এই র্যাকেটটা এখনও অনেক নতুন, ইউজ করা হয় না, খেলা হয় না, কলেজেও খেলি না, কারণ কলেজে যাই তো এমন টাইমে যাই ঘন্টা দিয়ে দেয়। তো এগুলাই আর কি, এখানে আর কিছু দেখানোর মতো আর কিছু নাই, এতটুকুই। আর আমি এত বড় লোকস না, আমার আব্বাও এত বড় লোকস না যে দামি দামি ডায়মন্ড ডায়মন্ড দেখাবো। তো এতটুকুই ছিল তো আজকের ভিডিও, এতটুক পর্যন্তই। কেউ আমি আশা করি নেগেটিভ কোনো কমেন্ট পাবো না, আমার নিজেরই ভয় হইতেছে এই ভিডিও করতে। আর আমার ক্যামেরাম্যান তো সামনে আসে, একটু পরপর ক্যামেরা অন করে অফ করে, ক্যামেরা অন করে অফ করে, জানি না কেমন হয়েছে। অ্যান্ড জাস্ট শেয়ার করছি আমার এই রুমটা, একদিনের জন্য পার্সোনাল রুমটা আর কি কমো। সো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড আর কিছু না, আল্লাহ হাফেজ। Take 2. Take 3. लाइक शेयर और कमेंट करना मत भूलना, बाथरूम जाने नहीं भूलते ना, ये भी मत भूलना। अगर आपने सब्सक्राइब नहीं किया तो काला कौवा काटेगा। बाय।